ঠিক আছে সিম্পল মানে ওই আপনার সবগুলো সাবজেক্ট সবগুলো পড়াবো নাকি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ থেকে আজকে আমরা আলোচনা করবো আসমান কিতাব সম্পর্কে আজকে আলোচনা। আমরা আজকে আসমানি কিতাব সম্পর্কে আলোচনা করবো। কিতাব কিতাব শব্দের অর্থ হচ্ছে লিপিবদ্ধ বা লিখিত বস্তু, পুস্তক বা বই, অর্থ শব্দ পুস্তক বা বই। আর আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তালা থেকে অবতীর্ণ হয়, মানে আসমান অর্থাৎ উপরের থেকে, মানে ঐশী গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলদের কাছে যে কিতাব পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শনের উদ্দেশ্যে যুগ যুগ নবী এবং রসূলদেরকে প্রেরণ করে তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই, যে শিক্ষা আল্লাহর পক্ষ থেকে তারা যে তাদের কাছে গভীর বা কিতাব আসে, সেই অনুসারে তারা আমাদেরকে সঠিক পথের নির্দেশনা দেয় এবং আমরা তাদের সেই পথ যদি অনুসরণ করি তাহলে আমরা সত্যের দিকে এগিয়ে। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাযিল করেছেন তাকে আসমান কিতাব বলে। তা আমরা আজকে এই আসমানি কিতাব সম্পর্কে আলোচনা করব। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে আর হযরত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে 104খানা কিতাব অবতীর্ণ হয়েছে আসমানি কিতাব, আমরা এই সম্পর্কে আলোচনা করব। আমাদের সর্বশেষ যে কিতাব ভগবান তারপর এটা অনেক অবস্থান করতে নাজ হয়েছিল এবং তিনি আমাদের কাছে এই কোরআনের বাণী মানুষদেরকে বলে হিদায়ত করেছেন এবং কেমন পর্যন্ত কত মানুষ পৃথিবী থাকবে সবার হিদায়তের জন্য তিনি এই কোরআন আমাদের কাছে দিচ্ছেন। এই কোরআন তার কাছে 23 বছর ধরে নাজিল হয়েছিল। এই কোরআনের ভিতরে অনেক বিষয়বস্তু আছে, অনেক আমাদের মূল বই থেকে আছে। আমরা আজকে প্রসিদ্ধ যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা সর্বমোট 104খানা আসমানি কিতাব নাযিল করেছেন, এবং কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 104খানা। এর ভিতরে প্রসিদ্ধ হচ্ছে 4খানা আর 100খানা ছোট কিতাব। আর ছোট যে কিতাবগুলো আছে তাদেরকে আমরা সহিহ বলে থাকি। বড় সংখ্যার কিতাব চারজন প্রসিদ্ধ রাসূলের উপর নাযিল, এগুলো হলো তাওরাত। আর এই তাওরাত নাযিল হয়েছিল মূসা আলাইহিস প্রতি, আর যাবুর হযরত দাউদ আলাইহিস প্রতি, ঈসা আলাইহিস প্রতি নাযিল হয়েছিল, আর সর্বশেষ মহাগ্রন্থ ঐশী বাণী আমাদের প্রিয় ভারত মহাসালাম নাযিল হয়েছিল। আর 100খানা যে সুহিবা কিতাব আছে এগুলোরও একটা দেওয়া আছে, হযরত আদম আলাইহিস সালামের পরে 10খানা, হযরত শীস আলাইহিস সালামের 50খানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 10খানা, আর হযরত ঈসা আলাইহিস সালামের 30খানা এই সুহবা মধ্যে হয়েছিল। তার হযরত ঈসা আলাইহিস সালামের পর যে 30, হযরত ইব্রাহিম সালামের 10, 41, আর হযরত শীস আলাইহিস সালামের 50, 90, আর হযরত আদম আলাইহিস সালামের 10খানা এই 100খানা সুহবা এই চারজন হয়েছিল। আর আমরা বলো যে প্রসিদ্ধ কিতাব চারখানা যাবো তাওরাত যাবুর ইনজিল এবং কোরআন তাদের উপরে নাযিল হয়েছিল। আমরা এই ব্যাপারে আমরা আলোচনা করলাম। এখন আমরা এই আসমানি কিতাব এটা গুরুত্ব আছে, আসমানি কিতাবের গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব অনেক। আসমানি কিতাব সময় বিশ্বাস আসমানি কিতাবের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন না করি তাহলে আমরা
ব্যস্ত হব এবং আমরা মহাসাল পরিচয় করানোর জন্য সেটা বিশেষ না করে মুসলমান হতে পারবে না। আর এই কিতাবে কোনো মনগণাকের কথা নেই, এই কিতাব একমাত্র আল্লাহর পক্ষ থেকেই পৃথিবীতে আমরা এই যে কয়েকটা জিনিসের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়, মূল যে শান্তি বিষয়ের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে আমরা সঠিক ভাবে মুসলমান পৃথিবীতে কি কাজ করতে হবে, আমাদের কি করণীয় কাজ আছে, কিভাবে আমরা পথ চলবো, এর পূর্ণ নির্দেশনা। এই পরিপূর্ণ নির্দেশনা যেহেতু কোরআনে দেওয়া আছে, তার সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে আল কোরআন। আর এই কোরআনে আমাদের জন্য চলার জন্য যা যা প্রয়োজন, আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে নির্দেশনা রয়েছে। এই জন্যে আমাদের এই কোরআনে বিশ্বাস করা জরুরি, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে, তবে আসমানি কিতাব সর্বত্র বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আমাদের কোরআন যেহেতু সর্বশেষ সবকিছু সমন্বয়ে গঠিত এই কিতাব, কিতাবের ভিতরে সবকিছু আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভিতরে সবকিছু বলে দিয়েছেন। আর এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এই বিষয়গুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে, তাই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, একটু লহে মাহফুজ। এটা লোহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে যে জিব্রাইলের মারফতে এই মুসাদ্দির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। এই কোরআনের পরে বিশ্বাস করা তো আমাদের একান্ত প্রয়োজন। এই কোরআনটা হচ্ছে সর্বশেষ কিতাব, আগেই বলছি এটা যত কিতাব পৃথিবীতে আসছে তার সর্বশেষ এবং একমাত্র গ্রহণযোগ্যতা তো আছেই। গ্রহণযোগ্যতা মানে পৃথিবীতে আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এটার সন্নিবেশিত আছে। আর এটা এর আগে যত কিতাব আসছে পৃথিবীতে এবং সুন্দর করে তার থেকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী এবং সব কিছু সমন্বয়ে প্রস্তুত করা, এটা আমাদের বিশ্বাস করা একান্ত অপরিহার্য। এই কোরআন এটা তো আল্লাহর বাণী এবং এর মানবজাতি হিদায়াতের জন্য আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সর্বশেষ সংবাদ মোসেন কয়টা নাযিল করেছেন, আর হযরত মুসা আলাইহিস সালামের বয়স 40 বছর, তখন হীরা পর্বতের গুহায় এই কোরআনের একটা সূরা আছে, সেই সূরা নাম সূরা আলাক। এর আলাকের প্রথম 5টি আয়াত আর জন্য প্রথম এবং সেই তার থেকে শুরু হয় কোরআন আলোচনা প্রথম, এই প্রথম পাঁচ এক নাযিল হয়েছে সূরা আলাকে।
যে সময় মোসেসের ধরা পড়ে ধর্মে তারপরে হল মোসেসের কাছে এইভাবে কোরআনটা 23 বছর ধরে হতে পারে প্রয়োজন হতো। আর এই কোরআনটা আমাদের 30 খণ্ডে বিভক্ত, 30টা পারা আছে, এগুলোর প্রত্যেকটিকে এক একটি পারা বলা হয়। এই সুরার সংখ্যা আমাদের এই সুর আছে 114টি সুর আছে আমাদের কোরআন সংগীতে, 114টি সুর আছে, আর এর রুকু আছে 558টি। এখন এই কোরআন একটা একটা আদি শব্দ, এই কোরআন শব্দ অর্থ পঠিত, পঠিত মানে বেশি পরিমাণ যে বই পড়া হয় পঠিত হয় তাকে এই কোরআন। আর পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে এই কোরআন, পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচেয়ে বেশি এই বইটা পড়া হয়। পৃথিবীর মুসলিম অমুসলিম যত অনেকেই মুসলিম মুসলমান যারা আছে তারা অধ্যয়ন করে, তাছাড়া যারা মুসলিম যারা আছেন তাদের অনেকেই এই কোরআন পাঠ করে। আর আমরা মুসলমান যারা প্রতিদিন তো 5 দিন আমাদের কোরআন অধ্যয়ন করা হয় আলাদাভাবে কোরআনের তাফসির, অথবা এই টাইম নির্ভয় মানুষের প্রতিদিন সকালে বিভিন্ন সময় এটা করে থাকে। তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই এই কারণে একটা মহাগ্রন্থ এবং একটা কোরআন নামে এই কারণে খ্যাতি করা হয়েছে। কোরআনের অন্য অর্থ হচ্ছে একত্র করা বা জমা করা। আল কোরআনের পূর্ববর্তী সকল আসমান কিতাবের শিক্ষা মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে কোরআন বলা হয়। কোরআনে এর আগে যত মধ্যে ঋষি আসছে তাদের কিছু কিছু বিষয়ে কোরআনে সন্নিবিষ্ট আছে, তার থেকে কিছু পরিমাণ সেখানে একত্রিত করা হয়েছে, এই জন্য এই জন্য এটাকে কোরআন বলা হয়। কোরআন মানে অন্য অর্থে আছে একত্র করা। তাই আগের যত কিতাব আসছে নবী রসুলদের উপরে তার থেকে অনেক কথা এই কোরআনে আসছে, এই কারণে একত্রিত করা হয়েছে, এই কারণে নাম হচ্ছে কোরআন। এই কোরআনের শুধু একটা নাম নয়, এই কোরআনের আরো বেশ কিছু নাম আছে, নামের ফজিলতের উপর ভিত্তি করে। এই কোরআনের একটা নাম আছে আল কিতাব মানে গ্রন্থ, আর একটা নাম আছে কোরআন মানে সত্য মিথ্যা পার্থক্যকারী। এভাবে এই বইতে তোমাদের মূল বইতে 12টা কথা উল্লেখ করা হয়েছে, 12টা নাম আছে। তার মধ্যে আল কিতাব, আল কোরআন, আল হিকমা, আল বুরহান, আল গাব, আল নূর, আল হুদা, আল জিক, আল শিফা, নিরাময়, আল মজিদ, আল মাউইজা, আল মাউইজা মানে সব সেটিকে অর্থ দেওয়া আছে। তারপরে আছে আর রহমান, এই অনেক নাম, এর ব্যাখ্যা বিশ্লেষণ তো ব্যাপক, অর্থ তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। যেহেতু আমরা পাঠ্য বই পড়াশোনা যদি সম্পর্ক করি, এই যে আমরা আসলাম কিতাবের যে অধ্যায় আছে এই অধ্যায় সম্পর্কে যদি আমরা আলোচনা করি, 11 পাঠ থেকে আমরা পড়লে এই কোরআন সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এই কোরআন এইভাবে তোমাদের বইতে প্রায় দেখা যাচ্ছে এখানে 12টা বৈশিষ্ট্য নাম আছে কোরআনে। তা এই কোরআনের বৈশিষ্ট্য এবং মহত্ব ব্যাপক, তার কোরআন সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ। তো এই কারণ হচ্ছে পৃথিবীতে কোরআনে এমন কিছু নাই যা মানুষের মানে মানুষের যা প্রয়োজন সব কিছু কোরআন আছে, এটা অনেক পরিপূর্ণ কমপ্লিট করে প্রায় তোমার জীবনের তুমি যা যা প্রয়োজন সব কিছু কোরআনে আছে। যেহেতু এই জন্য এটাকে মহাগ্রন্থ বলা হয়, মহাগ্রন্থ আর কোরআন। তা এই কোরআন হচ্ছে এমন এর ভিতরে এমন স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা ওই আগের যে সমস্ত কিতাব আসছিল পৃথিবীর উপরে একটা বৈশিষ্ট্য ছিল। কোরআনে এইভাবে কোরআনে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য এখানে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এমন কিছু নেই যা আমাদের জীবনে প্রয়োজন, অর্থাৎ আমাদের জীবনে যা যা প্রয়োজন সব বিষয়ে কোরআনে আছে, এই জন্য এটা মহাগ্রন্থ। আর কোরআন আর এটা হচ্ছে হচ্ছে হিকমা মানে জ্ঞান বা প্রজ্ঞা, মানে মানুষের যত প্রকার জ্ঞান আছে তার থেকে সবচেয়ে বেশি জ্ঞানের কথা বা বেশি জ্ঞানের হিকমতের কথা আছে এই কোরআনে। আর আল্লাহ যেহেতু জ্ঞানী হাকিম, তিনি তার এই বাণীগুলো আল্লাহর বাণী, তা আল্লাহ যত প্রজ্ঞাময় আর তার যত কথা এটা তো অবশ্যই প্রজ্ঞাময় এই হবে। কাজেই এই কোরআনটা এটা এক বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের আধার, মানে আমাদের জ্ঞানের এত কিছু এর ভিতরে আসে যা পৃথিবীর অন্যতম।
আল্লাহ পাককে কারণ বলেছেন সূরা আনআমের 28 নম্বর 38 সেবা আছে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইয়্যিন, অর্থাৎ আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, আমাদের জীবনের যা যা প্রয়োজন সবকিছু এর ভিতরে আছে। তো এই কোরআন একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, এই কারণের জন্য এটাকে মহাগ্রন্থ আমরা বলি। মহাগ্রন্থ কারণ আমার একটা ঐশীমা, আর এটা সর্বশেষ আসমানি গ্রন্থ, আর এটা অবতীর্ণ হয়েছে আমাদের হযরত মুসা আলাইহিস সালামের পরে, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আর এরপরে কেমন পর্যন্ত যেহেতু আর অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো আসমানি কিতাব যেহেতু আসবে না, এখানে এটা পরিপূর্ণ একটা কিতাব দেওয়া হয়েছে যাতে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবী আসবে তাদের সব সমস্যার সমাধান করতে পাওয়া যায়। এই কারণে এটা এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর এটাকে ইসলামকে এই যারা এটা অনুসরণ করে তারা তো মুসলিম, আর এই কারণে কোরআন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে যাতে কোরআন সব কিছু সমাধান হয়েছে। আর এটা যারা পালন করে যারা মুসলিম তারা এ কারণে তাদেরকে মুসলমানদের এই ধর্ম গ্রহণটাকে ইসলামের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করা হয়েছে। কোরআনের শিক্ষা কি আমার পর্যন্ত বলবৎ থাকবে, আর এই কোরআনের যে কোরআনটা এটা শিক্ষা বলবৎ থাকবে পৃথিবীতে, মানুষ যতই চেষ্টা করুক আর মানুষ যতই তারা ধ্বংস করার চেষ্টা করুক কি আমার পর্যন্ত এটা ধ্বংস করতে পারবে না, কারণ এইটা দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছেন। আমি কুরআন অবশ্যই আমি আল্লাহ যেহেতু মানুষ মানুষের কাছ থেকে এটাকে নষ্ট করে দিতে পারবে না, কুরআন অবিকৃত এবং অপরিবর্তিত কুরআন, আর ভবিষ্যতে থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেক মহাকালামের থেকে যখন নাজিমের পরে এবং সাহায্যের শিখে সাহায্যের পরে তাদের তাদের এইরকম যারা পরপর এখন পর্যন্ত সমস্ত যুগেই এটাকে মুখস্থ করে রাখা হচ্ছে, কাজে এটাকে পরিবর্তন পরিবর্তন হচ্ছে তাহলে বুঝতে পারবে এবং গ্রহণ করতে পারে, এই কারণে করলেই তার মধ্যে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় করার জিনিস। আল্লাহ এই কোরআনটা তো প্রথম ছিল একটা বল্ব কোরআন মসজিদ মাহফুজ বস্তুত একটু সম্মানিত করার সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ, এই কোরআনটা ছিল সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ, এই কোরআনটা হচ্ছে মহি সম্মানিত, এটা একটা সংরক্ষিত ফলক আছে যেখানে
আমাদের মহত্ব বুঝতে হবে যে এটা কত গুরুত্ব আর একটি কোরআন কেন এটা আমাদের বোঝা দরকার। আর আমরা যখন এই কোরআনের গুরুত্ব বুঝবো আর যখন সিপাহিনীকে আমরা যখন অনুসরণ করবো তখন আমরা আমাদের সমাজ পাবো ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে সম্ভব। সর্বশেষ মহাগ্রন্থ আল কুরআন একটা গুরুত্বপূর্ণ কিতাব কেন এবং সর্বশেষ আল কুরআন এই কারণের জন্য এটাও মহাগ্রন্থ আল কুরআন যেহেতু নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা, আসমানি কিতাব এইটা নৈতিক জীবনে অর্থাৎ আমাদের জীবনে এটা বাস্তবায়ন ঘটাতে হবে। আর এটা তাদের জন্য মুত্তাকি হচ্ছে আল্লাহ ভীতি, যে লোক আল্লাহকে ভয় করে আখের আপন প্রকারকে ভয় করে সেই লোক হচ্ছে যে ব্যক্তি মোত্তা কি হবে সেই এই কোরআন কোরআনের দ্বারা উপকৃত হবে। আর যে এটা বিশ্বাস করবে না অথবা এটাকে অনুসরণ করবে না সে এই কোরআন দিয়ে তার কোনো উপকার হবে। কাজে কোরআনের দ্বারা উপকৃত হবে মোত্তা কি ব্যক্তি যারা আল্লাহ তা এটা যেহেতু সকল জ্ঞানের আধার মানব জীবনের প্রয়োজনীয় সকল বিজ্ঞানের জনগতি সার কথা গণিত এই কারণে আমাদের এই কোরআনকে যেটা বলা হচ্ছে যে তোমরা এটাকে তোমরা সন্দেহ পোষণ করো এই কিতাবের উপর অর্থাৎ কাল কোরআনে যদি তোমরা তাকে সন্দেহ পোষণ করতে সেটা অনেকে তখন কোরআন না যেভাবে করে বলছিল তাহলে শব্দ গাম্ভীর্য ভাব গাম্ভীর্য এত ব্যাপক এরকম আমাদের পরিচালনা করি
আমরা সুহাগন হতে পারবো, সফলতা লাভ করতে পারবো, আর কে আমাদের আমাদেরকে মুক্তি এবং বিচার করে। এই কারণে আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেকেরই প্রাণী অনুসরণ করে এবং সত্য আমাদের কাজ করতে হবে। আমরা এইভাবে যদি করি তাহলে আমরা এখানে নয় পরকালে সফলতা লাভ করতে সক্ষম হবো। মহানবুল্লাহ আলী আমাদেরকে সঠিকভাবে কোরআনকে বুঝে পড়ার এবং জানার তৌফিক দান করেন। এই কথা বলে আজকে হ্যাঁ